ব্যাক টু মাই কিচেন ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তার খুব হেলদি একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুটো ডিম নিয়েছি নিয়েছি এক কাপ ময়দা আছে এখানে বাঁধাকপি কুচি হাফ কাপ নিয়েছি এখানে গাজর কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী প্রথমে আমি এক কাপ ময়দা একটা বোলে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন তারপর আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে নিয়েছি এখন আমি এই ব্যাটারটা রেডি করে নিব আর এখানে যে ব্যাটারটা আমি রেডি করছি সেটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে আমি রেডি করে নিচ্ছি খুব বেশি কিন্তু গরম হওয়া যাবে না হালকা কুসুম যাতে আঙুল দিয়ে ধরা যায় এমন পরিমাণ পানি দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এখন আমি অল্প অল্প পানি ঢেলে ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেখতে থাকুন আমার ফুল রেসিপিটি তো আমি এমনভাবে নেড়ে নিচ্ছি যাতে আমার ব্যাটারটিতে কোনো ধরনের লামস ক্রিয়েট না হয় তো আমার ব্যাটারটি প্রায় রেডি হয়ে গেছে আমি এমন কনসিস্টেন্সি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি এখন আমি আস্তে আস্তে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব কিছুই একেবারে মিহি কুচি করে নিয়েছি না হয় কিন্তু এটা সেদ্ধ হতে চাবে না তো এরপর আমি দিয়েছি এক চা চামচের মতন জিরা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ডিমের ডিমটাকে ফাটিয়ে নিব এবং সমস্ত সবজিগুলোকে মিক্স করে নিব এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতন লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপর আমি একটা ছড়ানো প্যানে গরম করে নিয়েছি আর এখানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমি এক কাপ পরিমাণ ব্যাটার এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আমরা চিতই পিঠা যেভাবে বানাই সেভাবেও বানিয়ে নিতে পারেন অথবা দোসা যেভাবে বানানো হয় সেভাবে আপনারা এইখানে দিয়ে দিতে পারেন এরপর আমি ঢাকটা দিয়ে ঢেকে দিব এক মিনিট আমি অপেক্ষা করে এর মধ্যে ডিমের যে ব্যাটারটা আমি রেখেছিলাম আগে তৈরি করে সেটা আমি দিয়ে দিব এর মধ্যে আমার রুটিটা অনেক বড় করে করেছি যার কারণে এটা চারিদিকে ছড়িয়ে যাবে না এখন আমি এইটাকে চারিদিক থেকে র্যাপ করে দিব তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন খুব সহজেই হাতে বেলা ছাড়া নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় খুব তাড়াতাড়ি ইজি ওয়েতে পরোটা বানিয়ে নিতে পারেন এটা খুব হেলদি একটা রেসিপি আর বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু খুব বেস্ট একটা রেসিপি এখন আমি হালকা তেল দিয়ে আস্তে আস্তে করে এপিট করে ভালো করে ভেজে নিব না হয় কিন্তু আমার ভেতরে যে সবজিগুলো আছে সেগুলো কাঁচা থেকে যাবে আর আমি অবশ্যই চুলার আঁচটাকে একদম লো হিটে করে ভেজে নিব তো আমার একটা পরোটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এভাবে দেখতেই পাচ্ছেন একটা স্পেচোলার সাহায্যে আস্তে আস্তে চাপ দিয়ে ভেজে নিচ্ছি ভিওয়ার সস দিয়ে খেতে কিন্তু এই পরোটাটা খেত অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমার একটা পরোটা হয়ে গেছে সেই মতে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি আমার এই রুটিটা একটু ছোট হয়ে গেছে যার কারণে আমি এটাকে একটা অন্য শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আমার দুই সাইড থেকে যদি ডিম বের হয়ে যায় তারপরও সৌন সমস্যা নেই আমি স্প্রে চোলার সাহায্যে ভেতর দিকে দিয়ে দিতে পারবো আমি একটু তেল দিয়েটাকে সেই ময়েতে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে আর মনে রাখতে হবে চুলা রাসটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে এই যে বাড়তি যে ডিমের অংশটা আছে আমি এটা কিন্তু উপরের দিকে দিয়ে দিচ্ছি তো আমার এইটাও ভাজা হয়ে গেছে তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ভেতরে ডিম এবং সবজির লেয়ারগুলো দেখা যাচ্ছে আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হেলদি খাবার খাবেন আল্লাহ হাফেজ